এই মুহূর্তে উপস্থিত হয়েছি এমন একটি জায়গায়। আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন আমি কোথায় উপস্থিত হয়েছি। মানুষের একদম শেষ পর্যায়ে। আমরা তো জন্ম থেকে বড় হওয়া অবধি, বুড়ো হওয়া অবধি অনেক দৌড় ছুটোছুটি করি, নানান কাজকর্ম করি, সব কাজের শেষ তারপরেই এখানে চলে আসতে হয়। এটা একটা কবরখানা, মৃত্যুর পরেই শেষ ঘুম বা দেহকে শেষবারের মতো শুয়ে রাখার জন্য এখানে আনা হয়। সুমন একটু এগিয়ে এসো। তুমি এইখানটাতে একটু কভার করবে। অরবিন্দ কর পাঞ্জা, বর্ন 11th March 1931, ডেট 6th October 1994, 31 থেকে 94, মোটামুটি কিছুদিন ছিলেন। যাই হোক, জগতের অনেকটাই তিনি কাটিয়েছেন এই পৃথিবীতে এসে। কিন্তু আজকে আপনাদের এখানে কেন আনলাম, আপনাদের কাছে সবার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে যে আমি কেন এসেছি, কারণটা কি। আপনারা তো সবাই জানেন যে বিশেষ কারণ না থাকলে আমি সেখানে যাই না। আর আপনারা সবটাই জানেন নৈশকালীন অভিযান অশরীর খোঁজে, এখানেও নৈশকালীন অভিযান অশরীর খোঁজে হবে। কিন্তু এই দিনের বেলায় আপনাদেরকে দেখাবার এটাই উদ্দেশ্য। আপনারা রাত্রে হয়তো অতটা ভালো করে বুঝতে পারবেন না যে আমি কোথায় এসেছি এবং কতটা জায়গা জুড়ে। সুমন একটু কভার করো এখানে দাঁড়িয়ে। এখানে আমি আসলাম কেন, আপনারা অনেকেই জানেন কবরখানা নিয়ে মানুষের মনে কিছু ভয় বা কিছু গল্প প্রচলিত থাকে, সেই সব যেখানে যেখানে কবরখানাগুলো থাকে। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে বলি, শুনে গো, ভয় ভীতি নানান রকম গল্প প্রচলিত থাকে। তো এখানে যে গল্পটা মূলত বলবার আমার, সেটা হচ্ছে এখানে মৃতদেহ পদবার পর একদিন, দুই দিন, তিন দিন, মানে 1, 2, 3 এই রাতের ভেতরেই এখানে নাকি কিছু অস্বাভাবিক কাউকে দেখা যায়, কিছু অপচ্ছায়া বা ছায়া বা এরকম ধরনের কিছু জিনিস দেখা যায়। তো আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম যে দেখাশোনা করেন, তিনিও বললেন যে হ্যাঁ। এবং এখানে আরেকটা কথা বলি, বাচ্চাদেরও কবর আছে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের কবর দেওয়া আছে, পোতা আছে। বাচ্চাদের কান্নার শব্দ নাকি মাঝে মাঝে আসে, এটা যেমন একটা কথা, ঠিক তেমনই বড়দের যখন মৃতদেহ পোতা হয় তার
রাত কি দু রাত তিন রাত তিন রাতের মধ্যে সেই কবরের উপরে নাকি কোনো ছায়ার মতো কিছু দেখা যায়। এটা মানুষের মধ্যে এরকম কিছু ঘটনা কিন্তু গল্প আছে গল্পকারে, কিন্তু যদিও এটা গল্পকারে নয়, এটা কিন্তু বাস্তব ঘটনা অনেকে দেখেছেন যে তিন রাত্রের মধ্যে সেই মৃতদেহর কবরের কাছাকাছি কোনো একটা ছায়া আসছে বা সাদা মতো কিছু ঘুরে বেড়াচ্ছে। আর এটাও বলেছিলেন আমায় উনি যে যে ব্যক্তিটি মারা গেছে এবং যার দেহটা ওখানে পোতা হয়েছে তারই মায়া স্তরে আবদ্ধ আত্মাটি দেহের আকর্ষণে বা দেহের মায়াতে ছুটে আসে বা দেহটিকে দেখবার আসায়। এরকম গল্প কিন্তু এখানে প্রচলিত আছে এবং আরও কিছু কবরখানা এরকম গল্প আমি শুনেছি। তো আমি যাবো একে একে সব জায়গায় নিয়ে আপনাদের। আজকে আমি এখানে এসেছি আপনাদের মূলত সেই রাত্রে এখানে সুমন একটু আসো, ওদিকটা একটু ফোকাস করো, একটা মৃতদেহ আছে সদ্য পোতা। এটা সদ্য পোতা হয়েছে পরশুদিন। আচ্ছা এবার এদিকে এসো, এটা পোতা হয়েছে গতকাল। কোনো এক পরিবার তার আপনজনকে শেষবারের মতো এখানে শুয়ে দিয়ে গেছেন, এটা হয়েছে কালকে আর ওটা হয়েছে পরশু দিন। ওপাশে দেখা যাচ্ছে আর একটা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, ওটা হয়েছে পরশু দিন। তো এই তিনটে দেহ পরপর তিন দিনে পোতা হয়েছে। আমি এই কারণে এখানে ছুটে এসেছি, আজকে রাতটা আমি এখানে দেখব যে সত্যি এখানে কোনো বিদেহী তার দেহের টানে আসে কি এখানে, দেখবো আজকেই দেখব। এখানে সবটাই কিন্তু কবর, সবটাই কবর। একটু মাটিতে ফোকাস করো, যাদের সামর্থ্য কম তারা হয়তো সেভাবে বেদি বানাতে পারেনি। এই যে এখানে একটা মোম দেখা যাচ্ছে না, এই সবই কিন্তু কবর, এখানে টোটালটাই কবর। আমরা যে হেঁটে চলে বেড়াচ্ছি সবটাই কিন্তু কবরের ওপর দিয়ে হাঁটছি। হয়তো কোনোটা দু বছর তিন বছর আগে মাটিতে মিশে আছে, মাটিটাও প্লেন হয়ে গেছে, কিন্তু যারা বেদি করে দিয়েছেন সেগুলোই দেখা যাচ্ছে। এটার এর মধ্যে এসে এখানে মৃত্যুবার্ষিকীর হিসাবে আত্মীয়রা এসে ফুল ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে গেছেন। খুব যন্ত্রণাদায়ক একটা অবস্থা না? আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তো বোঝা যায় যে কতটা যন্ত্রণা নিয়ে একজন প্রিয়জনকে বিদায় দিতে হয় শেষবারের মতো, এবং তার বৎসরান্তে যে স্মৃতিদিন স্মৃতি দিবস পালন করা হয় সেটাও কতটা যন্ত্রণাদায়ক। বিশেষ করে প্রথম বর্ষ তো ভীষণ যন্ত্রণাদায়ক যে তার আগের বছরও এই দিনে সেই মানুষটি বেঁচে ছিলেন, অথচ এই দিনে উনি হয়তো একটু আগে ছিলেন তারপরেই মারা গেছে। এই যে স্মৃতি, এই যে সময়, এটা কিন্তু ভীষণ যন্ত্রণাদায়ক, ভীষণ কষ্টের। তো আপনাদেরকে আমি আজকে কষ্ট দিতে আনিনি, কিন্তু সরোজ মাজদাকে প্রশ্ন করা হয়েছিল যে মৃতদেহ মৃত্যুর পর সে বিদেহী আত্মা কোথায় থাকে। তো প্রথম তিন রাত কিন্তু মৃতদেহের শিয়রের কাছে অবস্থান করে। আমি জেন তাবিস্তার কথা বলছি আপনাদের, তবে বাস্তবে যদি বিশ্লেষণ করতে হয় তবে বলতে হবে সেই আমলে যাওয়ার দরকার নেই, পাঁচশো বছর হাজার বছর দু হাজার বছর দরকার নেই। আমরা এখনই তাৎক্ষণিকভাবে যে সমস্ত মৃতদেহ পোতা হচ্ছে, কবিতা বা এখানে আসো, তুমি এখান থেকে সামনে থেকে ধরো, কবিতা বারোই, এগুলো খুব যন্ত্রণাদার স্মৃতি। যারা পুঁতে গেছেন তারা মাঝে মাঝে এসে এগুলোকে তাদের শ্রদ্ধা জানিয়ে যায়, ভালোবাসা জানিয়ে যায়, কিন্তু তাদের প্রিয়জন এই মাটিতেই শুয়ে আছেন, হয়তো এখনও মাটির সাথে বিলীন হয়ে যায়নি তার দেহটা, হয়তো সেই হাড় অস্থি এখানে এখনও পাওয়া যাবে, তার মস্তিষ্ক বা তার যে হাত পা সবটাই হয়তো এখনও আছে, মিশে যায়নি। কিন্তু বিষয়টা এই বিষয়টা আমাকে কিন্তু ভীষণ যন্ত্রণা দেয় এবং আবার
আমার মনে হয় এটা আপনাদেরকেও ভাবায়। এটা দেখো একটা দেখি, এগুলো অনেক আগে, অনেক আগের এই বেদিটা পাথর দিয়ে মোজাইক করে এটা করা হয়েছে, মোজাইক করেছে এটা, ওটাও তাই। পাশে একটা আছে, সত্যি কি আছে, মৃত্যুর পর বিদেহী আত্মা দেহের টানে, আপনাদের কি মনে হয় সবটাই গল্প, নাকি গল্পের পিছনে আরো কিছু লুকিয়ে আছে যেটা বিজ্ঞানের থেকে এখনো বলতে পারেনি যে হ্যাঁ সত্যি আত্মা ফিরে ফিরে আসে। তবে হ্যাঁ, বিজ্ঞানের কথা যখন উঠলো তখন একটু সংযোজন করি, বিজ্ঞান মনে করে যে একটা এনার্জি, জগতে একটা এক্সট্রা এনার্জি কাজ করছে। হে প্রভু জগৎপিতা, আপনি এই ছোট ছোট শিশুদের বিদেহ আত্মা শান্তি দিন, আমি এই কামনাই করব, প্রার্থনা করব আপনার কাছে, এবং দ্বিতীয়বার যেন এরা পৃথিবীতে আসার আবার সুযোগ পায়। তোমার চলে সাতটার অনেক বাচ্চার মৃতদেহ পোতা আছে, এগুলো সব বাচ্চাদের, আমি এদের সবার বিঘ্নি আত্মার শান্তি প্রার্থনা করব জগৎ পিতার কাছে। এখানেও ছোট বাচ্চা আছে, তবে এগুলো হচ্ছে খুব ছোট, খুব ছোট বাচ্চা এরা, এখানে খুব কষ্ট হয়। প্রতিটি মানুষেরই জন্ম নিলে মৃত্যু হবে, এ তো অবধারিত, কিন্তু এই শিশু যারা জন্মে বুঝতে পারলো না এই জগতের রূপ রস আনন্দ কিছু উপলব্ধি করলো না, তারা যে এইভাবে অসময়ে চলে গেল এটা কিন্তু ভীষণ ভীষণ অন্তর্ব্যথিত একটা বিষয়। আমি বুঝতে পারছি এই ভিডিও দেখতে দেখতে আপনাদের মনে কোথাও একটা যন্ত্রণা সৃষ্টি হচ্ছে, কারণ আমাদের প্রত্যেকটা পরিবারেই একটা দুটো বা একাধিক আরও বেশি বাচ্চা থাকে, তাদের কথা মনে পড়লে আর এগুলো দেখতে আসলে খুব কষ্ট হয়। যাই হোক, আমাদের জীবনটা তো এইরকমই, আমরা আজকে রাত্রে দেখব এই এইসব মৃত শিশুদের কবর থেকে নাকি কান্নার শব্দ হয়, আমি এটা এখানেও শুনেছি। এইসব শিশুদের বিদেহী আত্মা রাত্রে এখানে সত্যি কি কাঁদে, সত্যি কি তাদের এই দেহ টানে এখানে আসে, বা কোনো একটা অব্যক্ত অপ্রকাশিত যন্ত্রণা প্রকাশ করবার জন্য ফিরে ফিরে আসে, আমি জানি না। আজকে রাত্রে আমি এখানে অপেক্ষা করবো এবং দেখবো, আপনাদেরও দেখাবো। আচ্ছা, আরেকবার একটু খবরের জন্য ঘোরা হয়েছে কিন্তু, এবং আমার কাছে যে খবরটা আছে, আজকে রাত শেষে ভোরের দিকেই এখানে পুতবার জন্য সে দেহটি আনা হবে। মারা গেছে সে, যাকে পোতা হবে সব রেডি আছে, কিন্তু কিছু নিয়মকানুন তো থাকে, সেগুলো রাত্রের মধ্যে পালন করে হয়তো রাত শেষ হলে শেষ রাতের দিকে এখানে তাকে দেহটা এনে সাহিত্য করা হবে। তো আপনারা দেখলেন এভাবে, তুমি একটু দেখাও আমার দর্শকদের যে কীভাবে কবরটাকে খোঁড়া হয়েছে, খুব সুন্দর করেই খোঁড়ার চেষ্টা হয়েছে, বাকি মাটিগুলো তোলা হবে। শুন, একটুখানি দেখাতে পারছো তুমি পরিষ্কার করে, যে এই হচ্ছে যখন মাটিতে পোতা হয় তার পেছনের রূপটা, এই পরের সাথে দেখা হচ্ছে রাত্রে নিশ্চয়কালীন অভিযান অসুবিধা খোঁজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।